পড়াশোনা চালাচালি চলতো এক বেঞ্চ থেকে অপর বেঞ্চে। ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষে বিভিন্ন কায়দায় চলতো প্রেম নিবেদন। ক্যাম্পাসে ছড়িয়ে পড়তেই স্কুলে প্রেম রুখতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পৃথক পৃথক দিনে ক্লাস নেওয়া শুরু করেছে মালদায়ের হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির স্কুল কর্তৃপক্ষ। ক্লাস করতে প্রচণ্ড অসুবিধা হতো ছেলেদের জন্য, তাই আমাদেরকে এটা করা হয়েছে। কীরকম অসুবিধা হতো? মানে ওরা ভালো করে আমাদেরকে ক্লাস করতে দিত না, ক্লাসের মধ্যেও মানে কথাবার্তা বলতো, মানে যেটা সিলেবাসে নেই তার বাইরেও আদার্স সব উল্টো পাল্টা কথা বলে স্যারকে ডিস্টার্ব করতো, যেটাতে আমাদের পড়া করতেও অসুবিধা হতো। মানে পড়ার মধ্যে অন্য সব ফালতু কথা বলা, তারপর ধরো চিৎকার চেঁচামেচি করা, স্যারেরও অসুবিধা হতো আর আমাদের বুঝতেও অসুবিধা হতো। হ্যাঁ, আমাদের এটা খুব সুবিধা হয়েছে। মানে আমাদের ক্লাস করে শান্তি পাচ্ছি, ভালো করে বুঝতে পাচ্ছি। আপাতত ভাবে দেখি, যদি অ্যাকসেপ্টেবল হয় সেটা আমরা পরে করব। আবার সিদ্ধান্তটা কেন? সিদ্ধান্তটা হয়তো একদম কুল্লি এবং সুন্দরভাবে ক্লাসগুলো করানোর জন্য। যারা অসুবিধা হচ্ছিল ছাত্রছাত্রীরা অনেকে এসে কমপ্লেন জানাচ্ছিল যে আমরা ক্লাস করতে পারছি না, হ্যাঁ এত, আর ঘরে বসবার জায়গা দেওয়া যাচ্ছে না, কারণ ঘরে বসার সংখ্যা হচ্ছে 100। হ্যাঁ, সেখানে আমার ভর্তি হয়েছে 11-এ 200 সামথিং আর 12-এ 226, আমি কী করে বসবার জায়গা দেবো? তারপরে বহিরাগত নাকি? তারপরে বাইরের স্কুলের বহিরাগত, তারা মাঝে মাঝে এসে ওই স্কুলে বহিরাগতরা ঢুকছে কীভাবে স্কুল ক্যাম্পাসে? স্কুল ক্যাম্পাসে কখনো কখনো ঢুকে পড়ছে, এই সঙ্গে স্কুল শুরু হওয়ার আগেই ঢুকে পড়ছে। নিরাপত্তারক্ষী রাখা আছে এখন ড্রেস প্রথম পর্যায়ে, তো ক্লাস 11 যেমন, তারা তো মানে পোশাক করার আগেই এসে ক্লাসটা শুরু করছে, আমরা তো ভর্তি দিন থেকে শুরু করেছি। আই কার্ড চালু আছে? হ্যাঁ, আই কার্ড চালু আছে। এবং আমাদের সব থেকে বড় যেটা ব্যাপার, মালদা টাউনের থেকে শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন স্কুল আজ থেকে শুরু হচ্ছে ক্লাস 11-12, অথচ অলরেডি আমরা কিন্তু এক মাস আগে থাকতে ক্লাস শুরু করে দিচ্ছি। না না, এই যে ক্লাসের তাহলে মানে স্কুলেরও কিছু স্টুডেন্ট বহিরাগত, এরা কি ধরনের উদ্ধত করছে? উদ্ধত করে মানে এরা ক্লাস করছে না এবং ক্লাস করতে বাধা দিচ্ছে, মাঝে মাঝে মেয়েদের পিছনে লাগছে, আর যেখানে সেখানে বিড়ি সিগারেট ওপেন খাচ্ছে, গায়ে হাত দিচ্ছে নাকি? হ্যাঁ, আর মেয়েদেরও গায়ে হাত টাত দিচ্ছে। এগুলো আমার তো সরাসরি চোখে পড়েনি, বিভিন্ন ছাত্রছাত্রী মহল থেকে অভিযোগগুলো আসছে। তবে ছাত্রছাত্রীরা কি সন্তুষ্ট এটাতে, কি মনে হয়? হ্যাঁ, আপাতত সন্তুষ্ট। It's caught in the crossfire.